নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি বন্ধুগণ আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের দিতে চলেছি ভিডিওটি হচ্ছে এঞ্জেল সেলফ ফিলিং হাউ টু ডু এঞ্জেলস সেলফ হিলিং বা বলতে পারি হিলিং উইথ দ্য এঞ্জেলস তো বন্ধুগণ ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করবেন যাতে এরকম ভিডিও আপনারা দেখতে পারেন সেই জন্যেই আপনাদের বললাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এঞ্জেল সম্পর্কে বেশ কয়েকটি আমি ভিডিও দেব যাতে আপনারা দেখতে পারেন সেই জন্যে আবার আপনাদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন তার সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধবদের শেয়ার করবেন কারণ অনেকেই এঞ্জেল থেরাপি করেছেন কিন্তু কিভাবে এঞ্জেলের সাহায্যে হিলিং করতে হয় সেটি অনেকেই জানেন না সেই কারণেই আজকের এই ভিডিও দিতে চলেছি তো বন্ধুগণ এর সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আমি প্রায় ছত্রিশ রকমের এনার্জি হিলিং শিখিয়ে থাকি যার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে রেইকি আপনারা বিভিন্ন রকমের রেইকি শিখতে পারবেন ডেসক্রিপশান বক্সে গেলেই জানতে পারবেন আমি কোন কোন রেইকি শিখিয়ে থাকি আপনারা আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হল সেভেন জিরো জিরো থ্রি জিরো থ্রি সেভেন এইট ডবল টু আবার বলছি আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হল সেভেন জিরো জিরো থ্রি জিরো থ্রি সেভেন এইট ডবল টু তো বন্ধুগণ এখন আমি শুরু করে দিচ্ছি কীভাবে আপনারা এঞ্জেলের সাহায্যে সেল ফিলিং করতে পারবেন পরে ডিস্টেন্স সিলিং কিভাবে করবেন অর্থাৎ অপরকে কিভাবে ডিস্ট্যান্সে হিলিং পাঠাবেন সেটিও আপনাদের জানিয়ে দেব পরবর্তী কোনো একটি ভিডিওতে বন্ধুগণ এছাড়াও কোন এঞ্জেলকে কোন সময় ডাকবেন সে বিষয়ে আমি পরবর্তী কয়েকটি ভিডিও দিতে চলেছি তো এখন শুরু করছি কিভাবে সেল ফিলিং করব উইথ দ্য এঞ্জেলস এঞ্জেলের সাহায্যে বন্ধুগণ প্রথমে আপনারা একটা ইনভোকেশান করবেন আপনারা বলবেন Dear Archangels, Angels, I am saying it Higher Beings, Holy Masters, and Saints, S-A-I-N-T-S, Saints, I humbly invoke...

এরপর কয়েকটি গভীর শ্বাস নিন নাক দিয়ে শ্বাস নেবেন মুখ দিয়ে শ্বাস ছাড়বেন

আমি এ সম্পর্কে বলে দিচ্ছি একটি কথা কোন আর্ক কখন ডাকবেন সে বিষয়ে আমি পরবর্তী ভিডিও দেব তাই চিন্তা করার প্রয়োজন নেই আপনারা হয়তো ভাবছেন আমি এখানে কোন আর্কেঞ্জেলকে ডাকব ডাকবো আপনার প্রয়োজন যে আর্কেঞ্জেলকে ডাকার সেই আর্কেঞ্জেলকেই ডাকবেন তার জন্যে ক্যারেক্টারিস্টিক্স অফ আর্ক এঞ্জেল জানা দরকার সে বিষয়ে আমি ভিডিও দেব কখন কোন অ্যাঞ্জেলকে আর্ক এঞ্জেলকে ডাকবেন সে বিষয়ে আমি ভিডিও দেব এখন শুধু জেনে রাখুন কীভাবে আপনারা সেল ফিলিং করবেন তো আমি আবার বলছি আপনারা বলবেন চোখ বন্ধ করার পর আপনারা বলবেন ডিয়ার আর্ক এঞ্জেল রাফায়েল ধরি রাফায়াল কি ডাকছি ডিআর আর্ক এঞ্জেল রাফায়েল আই কল আপন ইউ টু বি উইথ মি নাও আমি আপনাকে এখন আমার সঙ্গে থাকার জন্যে আহ্বান জানাচ্ছি আই গিভ ইউ পারমিশান

আপনি ভিসুয়ালাইজ করুন ওই নির্দিষ্ট এঞ্জেলের লাইট এক একটা এঞ্জেলের এক এক রকম লাইট হয় এ বিষয়ে আমি পরে ভিডিও দেব তো ওই নির্দিষ্ট এঞ্জেলের লাইট ক্রাউন চক্র দিয়ে প্রবেশ করছে যেমন আর্কেঞ্জেল মাইকেলকে যদি ডাকেন তাহলে তার রঙ হল ইন্ডিগো ব্লু আপনারা ভিজুয়ালাইজ করবেন আর্ক মাইকেলকে ডাকলে ইন্ডিগো ব্লু রঙের লাইট ক্রাউন চক্র দিয়ে প্রবেশ করছেন যদি আর্ক এঞ্জেল রাফায়েলকে ডাকেন তাহলে তার রং হলো ইমারাল্ড গ্রিন আর কেন্জেল ইউরিয়াল তার রঙ হল ইয়ালো আর কেন্জেল এরিয়াল এর রঙ হল সফট পিঙ্ক যাই হোক আরও একটি কথা জানিয়ে রাখি যদি হঠাৎ টাকার প্রয়োজন হয় তাহলে আপনারা ডাকবেন আর কেঞ্জেল এরিয়াল ক্যান তো আপনি কী করবেন ওই নির্দিষ্ট আর্কেঞ্জেলের লাইট আপনার ক্রাউন চক্র দিয়ে প্রবেশ করছে এটি ভিজুয়ালাইজ করবেন যদি আর্কেঞ্জেল এরিয়ালকে ডাকেন তাহলে সফট পিঙ্ক রঙের আলো আপনি ভিজুয়ালাইজ করুন আপনার ক্রাউন চক্রে প্রবেশ করেছে এরপর বলবেন ক্লিন 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 অ্যান্ড পিউরিফাই মাই ক্রাউন চক্র হিল অ্যান্ড ব্যালেন্স শিট এরপর অ্যাফার্মেশান দেবেন মাই ক্রাউন চক্র ইজ এনার্জাইজড অ্যান্ড ব্যালেন্সড এবার ওই আলোকে আজ্ঞা চক্রে নিয়ে আসুন ধীরে ধীরে আজ্ঞা চক্রে নিয়ে আসুন এরপর আস্তে আস্তে সমস্ত চক্রকে ব্যালেন্স ও এনার্জাইজ করার জন্য ওই নির্দিষ্ট রঙের আলোকে আজ্ঞা চক্র থেকে থ্রোট চক্রে সোট চক্র থেকে ধীরে ধীরে হার্ট চক্রে বা অনাহত চক্রে হার্ট চক্র থেকে ধীরে ধীরে সোলার প্লেক্সাস চক্রে সোলার প্লেক্সাস চক্র থেকে ধীরে ধীরে স্যাক্রাল চক্রে স্যাক্রাল চক্র থেকে ধীরে ধীরে রুট চক্রে ওই আলোকে নিয়ে আসুন শেষে ওই নির্দিষ্ট আলো রুট চক্র থেকে নিচে নেমে গাছের শিকড় যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে সেভাবে মাদার আর্তে প্রবেশ করছে এটি ভিজুয়ালাইজ করুন এরপর বলুন আই এম রুটেড এন্ড গ্রাউন্ডেড কয়েক মিনিট ধরে ধ্যানস্থ অবস্থায় থাকুন কয়েক মিনিট ধরে ধ্যানস্থ অবস্থায় থাকার পর আপনি নিজেকে সিল করুন ও চোখ খুলুন আপনার দুই চোখে দুই হাত কাপ পজিশনে রাখুন রেখে আপনার শরীরকে ব্লেস করুন বন্ধুগণ এইখানে এঞ্জেল হিলিং শেষ হল কীভাবে এঞ্জেল হিলিং করবেন অর্থাৎ সেলফ হিলিং কীভাবে করবেন উইথ দ্য হেল্প অফ এঞ্জেল এটি শেষ হল আজকের মতো ভিডিওটি শেষ করছি আপনাদের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের মতো বিদায় নিলাম রেকি ব্লেস